হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এসপি 100-এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা কি জানেন ইতিহাসের সব থেকে শক্তিশালী ব্যক্তি কে ছিলেন? যদি না জানেন, ভিডিওটা না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের সব থেকে শক্তিশালী ব্যক্তি ছিলেন ব্রুস লি। তিনি একজন মার্শাল আর্টিস্ট এবং অভিনেতা। ব্রুস লি অনেক কৌশল রপ্ত করেছিল। তার ওজন মাত্র 59 কেজি। তার একটি ঘুষির ওজন ছিল 350 পাউন্ড। ব্রুস লি দুই হাত দিয়ে একেবারে 1500 বার পুশ আপ করতে পারতেন। 1500 বার, একবার ভেবে দেখুন, 1500 বার পুশ আউট। তাও আবার মেঝেতে এক হাত দিয়ে তিনি একেবারে 400 বার পুশ আপ এবং হাতের দুই আঙুল দিয়ে 200 বার পুশ আপ করতে পারতেন। শুধুমাত্র হাতের বুড়ো আঙুল দিয়ে তিনি একেবারে 100 বার পুশ আপ করতে পারতেন। তার এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। তিনি দৈনিক 2000টি ঘুষি মেরে চর্চা করতেন এবং তিনি সেকেন্ডে 9টি ঘুষি মারতে পারতেন। ব্রুস লির ঘুষি মারার গতি এত দ্রুত যে তা স্লোমোমরা রেকর্ড করতে হতো। তিনি এক লাফে 8 ফুট উঠতে পারতেন। তার অসামান্য শক্তি ছিল। তো বন্ধুরা, আপনাদের এই অজানা তত্ত্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ব্রুস লির থেকে অন্য কোনো শক্তিশালী ব্যক্তির কথা জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।